বন্ধুরা ইউটিউবে আমাদের ভিডিওর গুরুত্ব যতটা ততটা গুরুত্বই কিন্তু আমাদের অডিওর আমাদের যদি অডিও কোয়ালিটিটা ভালো না হয় মানে অডিওতে যদি অনেক বেশি ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে সেই ভিডিওটা কিন্তু আমাদের দর্শকদের কাছে ভালো লাগবে না তো আজকের ভিডিওতে আমি আপনাদের এটাই দেখাবো যে কিভাবে আপনার ভিডিও থেকে যে ব্যাকগ্রাউন্ড নয়েজগুলো আছে সেই নয়েজগুলোকে কিভাবে রিমুভ করবেন শুরুর আগে একটা রিকোয়েস্ট অবশ্যই করবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না দেখে নিই কীভাবে আমরা নয়েজকে রিমুভ করতে পারি তো বন্ধুরা ভিডিও নয়েসকে রিমুভ করার জন্য আমরা দুটো অ্যাপসের সাহায্য নেব একটা হচ্ছে লেক্সিস অডিও এডিটর আর দ্বিতীয় যে অ্যাপসটা নেব সেটা হচ্ছে নয়েস রিডিউসার তো আমরা প্রথমে লেক্সিস অডিও এডিটরে যাব তো আমাদের অডিও এডিটরটা এখান থেকে ওপেন করে নিচ্ছি তো এখান থেকে আমাদের অডিও এডিটরটা ওপেন হচ্ছে ওপেন হয়ে গেছে এখান থেকে একটা ফাইলকে আমরা সিলেক্ট করে নিচ্ছি আমরা কিন্তু একটা ফাইলকে সিলেক্ট করে নিয়েছি বন্ধুরা এইবার এই ফাইলটা একবার প্লে করছি হ্যালো বন্ধুরা আমি কাশীনাথ আর তো এই এইটারই আমি নয়েজ রিমুভ করব এর যে অ্যাপসটা আছে এখান থেকে জাস্ট এটাকে আমি নর্মালাইজ করে নিচ্ছি এবং এটাকে এমপি থ্রিতে সেভ করে নেবো তো এখানে থ্রি ডটে ক্লিক করছি এফেক্টসে ক্লিক করব এখানে নর্মালাইজ করব তো নর্মালাইজ হয়ে গেল মানে আমাদের যে কোন কোনো জায়গায় হয়তো হাই লাউডে বলেছি অথবা কোনো কোনো জায়গায় লোতে বলেছি তো এটাকে নর্মালাইজ করার জন্য আমরা এই অ্যাপসটার সাহায্য নিয়ে এটাকে এমপি থ্রি করে নিচ্ছি যাতে পরবর্তী অ্যাপসে আমাদের আপলোড করতে সুবিধা হয় আর তাড়াতাড়ি আমাদের এটা কাজটা হয়ে যায় তো এবার আমরা এখান থেকে সেভ করে নেব সেভ করার জন্য এখানে একটা নাম দিয়ে দেব নয়েস টু নয়েস টু বলে সেভ করে দিয়ে আমি এখান থেকে ডান করে দিচ্ছি আমাদের ফাইলটা কিন্তু বন্ধুরা সেভ হয়ে গেছে এইবার আমরা নয়েজ রিডিউসার অ্যাপসে গিয়ে আমরা খুব সহজেই এটার নয়েসটাকে রিমুভ করে দেবো এই নয়েজ রিডিউসার যে অ্যাপসটা আছে এটা আপনি প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন আমি আপনাদের তবু একবার দেখিয়ে দিচ্ছি এখানে প্লে স্টোরে আসার পর আপনি এখানে সার্চ করে দিন নয়েজ রিডিউসার লিখে সার্চ করে দিন সার্চ করার পর দেখুন এরকম একটা অ্যাপস আপনার সামনে ওপেন হবে এই অ্যাপসটার আইকনটা দেখে রাখুন এই আইকনটা দেখে আপনি এটাকে ইনস্টল করে নিন এই অ্যাপসটা আপনি সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন এবার আপনি ভাববেন আপনি অ্যাডোবি পডকাস্ট থেকেও করতে পারবেন কিন্তু তাতে অনেক সময় লাগবে এই অ্যাপসটা খুব কম সময়ের মধ্যে আপনি আপনার ভয়েসটাকে ক্লিয়ার করতে পারবেন তো আমরা এখন এই অ্যাপসটায় চলে যাব অ্যাপসটা ওপেন করে নিচ্ছি অ্যাপসটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে তো আপনি এখান থেকে সোজা এই আইকনে ক্লিক করে দিন এখানে ক্লিক করার পর এখানে দেখুন ইনপুট ফাইল নামে একটা অপশন পেয়ে যাবেন আর পাশে থাকবে সেভ আপনি ইনপুট ফাইলে ক্লিক করে দিন আমি ইনপুট ফাইলে ক্লিক করছি করার পর এখানে অডিওতে সিলেক্ট করব সিলেক্ট করার পর নয়েজ টু যে আমাদের অডিওটা সিলেক্ট করে আমরা সেভ করেছিলাম সেই অডিওটা এখানে সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পর খুব অল্প সময়ের মধ্যে দেখুন একটা অ্যাড আসছে অ্যাডটা দেখে নিলাম এইবার আমাদের এখানে প্লে করে দেখে নেবো অরিজিনালটা এবং নয়েজলেসটা হ্যালো বন্ধুরা আমি আর আপনারা দেখছেন হাইটেক ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমাদের এখন ফ্যানটা চলছে তো এটা হচ্ছে আমাদের যে নয়েস লেস এখনো হয়নি এই পাশেরটাই দেখুন হ্যালো বন্ধুরা আমি কাশীনাথ আর আপনারা দেখছেন হাইটেক কাশীনাথ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমাদের এখন ফ্যানটা চলছে তো এই যে নয়স লেসটা আছে আপনি খুব সহজেই শুনতে পারলেন যে এটাই কতটা নয়স আমাদের ক্যাপচার করেছে আর কতটা নয়স ক্যান্সেল করেছে তো এখান থেকে আপনি সেভ অপশনে ক্লিক করে দিন সেভ অপশনে যখন ক্লিক করবেন অনেক সময় এমন হবে এখানে যে আপনি ফ্রিতে অ্যাপসটা ইউজ করছেন তো এখানে একটা অ্যাড শো করবে আপনার ধরুন একটা মিনিট থাকবে পাঁচ মিনিটের যদি ভিডিওটা হয় ধরুন আপনার চার মিনিট আর বাকি আছে তো আপনি তখন ওটা ভিডিওটা সেভ করতে পারবেন না তখন ওই অ্যাডটায় ক্লিক করতে হবে অ্যাডটা সম্পূর্ণ দেখবেন দেখার পরে আপনি ওই ভিডিওটা সেভ করতে পারবেন তো আমি এখান থেকে ভিডিওটাকে সেভ করে নিচ্ছি এইভাবে বন্ধুরা আপনি যে কোনো ভিডিওর নয়েজ খুব সহজেই রিমুভ করতে পারবে ছিল আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন